আজ আমাদের আলোচ্য কবিতা হলো সিন্ধু তীরে, সৈয়দ আলাওলের লেখা সপ্তদশ শতাব্দীর কবি। তার মানে তোমরা তোমাদের এই যে পাঠ্য বইতে সাহিত্য সঞ্চয়নে যে গদ্য কবিতাগুলো পড়ছো, প্রাচীনতার দিক থেকে এটি কিন্তু আগে থাকবে। মানে সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ আলাওল, আরাকান রাজসভার কবি তিনি, এই সম্পর্কে তোমরা উচ্চ মাধ্যমিকে যখন সাহিত্যের ইতিহাস পড়বে তখন জানতে পারবে। আমাদের আপাতত আলোচনার বিষয় হলো সিন্ধু তীরে। এটাকে আমরা অভিষেকের মতন কাব্যাংশ বলবো। কেন? অভিষেক যেমন মেঘনাদবধ কাব্যের একটা অংশ মাত্র, একটি স্বর্গের, প্রথম স্বর্গের একটি সামান্য অংশ, সিন্ধু তীরেও ঠিক সেরকম সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী। কাব্যের নামটা মনে রেখো, পদ্মাবতী নামক বেশ বিখ্যাত কাব্য। পদ্মাবতীর কাহিনী ভারতবর্ষের নানান প্রদেশে নানাভাবে, মূলত ইতিহাসের কাহিনীটাকে নানাভাবে পরিবর্তিত করে বিভিন্ন অঞ্চলে প্রচারিত, সেই বিখ্যাত কাহিনী থেকেই আলাওল লিখেছিলেন পদ্মাবত নামক কাব্যে। তিনি এক অর্থে অনুবাদ করেছিলেন, অবধি হিন্দি ভাষায় রচিত। তিনি ছিলেন আরাকান রাজসভার কবি। আমরা এই কবিতার শেষে যে অংশটাকে বলে আগেকার দিনের, মানে প্রাচীন মধ্যযুগের কবিতায় যেভাবে কবিরা তাদের পরিচয় দিতেন সেই অংশটাকে বলা হয় ভনিতা, সেটা পরে বলছি, একদম শেষে আছে। সেই ভনিতা অংশে পাবো, বুঝতে পারবো যে মাগন ঠাকুর নামক একজন কোন ব্যক্তিকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তার নামটিকে কবি হিসাবে, তার নামটি সেখানে তিনি প্রয়োগ করেছেন। এই সব বিস্তারিত কথাটা শেষে আমরা জানবো, ভনিতা অংশ তো পড়তেই হবে। তাহলে প্রথমে বলে রাখা দরকার, তাহলে পদ্মাবতী, সিংহল রাজকন্যা পদ্মাবতী, সেই সিংহল রাজকন্যা পদ্মাবতীর আখ্যান অনেক বড়। সেই আখ্যানের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশ আমরা বলতে পারি। এবং আরো যেটা বলবো, এই অংশের মধ্যে কোথাও প্রত্যক্ষভাবে পদ্মাবতীর কথা, প্রত্যক্ষভাবে বলছি, প্রধান হয়ে উঠছে না। এখানে সমুদ্র নৃপতি কন্যা পদ্মা, সেই সমুদ্র নৃপতি কন্যা পদ্মার নানা চারিত্রিক গুণ প্রকাশিত হচ্ছে। তার দয়া, মায়া, মমতা, তার পিতৃভক্তি, তার দেবভক্তি এখানে প্রকাশিত হচ্ছে। এখানে কিন্তু তোমাদের যে পাঠ্যাংশটি সিন্ধু তীরে, সেই সিন্ধু তীরে পাঠ্যাংশের মুখ্য চরিত্র যদি কেউ হন, তিনি কিন্তু রাজকন্যা পদ্মাবতী নন, তিনি হলেন সমুদ্র নৃপতি কন্যা পদ্মা। ঘটনা হলো, এটি পদ্মাবতী কাব্যের মানে মূল যে কাব্য পদ্মাবতী, সেই সমুদ্রখণ্ড থেকে নেওয়া হয়েছে, পদ্মা সমুদ্রখণ্ড। সেই সমুদ্রখণ্ডে অভিশাপগ্রস্ত হয়ে পদ্মা তার পদ্মাবতী, পদ্মার পদ্মাবতী যেন গুলিয়ে না যায়, পদ্মাবতী হলেন সিংহল রাজকন্যা, যিনি এই পাঠ্যাংশে অচেতন অবস্থায় পদ্মা নামনি সমুদ্র নৃপতি কন্যার কাছে এসেছেন। এবং সমুদ্র নৃপতি কন্যা পদ্মা না জেনেই সিংহল রাজকন্যা পদ্মাবতীকে অত্যন্ত স্নেহ মায়া মমতায় সুস্থ করে তুলেছেন। এইটি কিন্তু এই কাব্যাংশের মূল কথা। তাহলে অভিশাপগ্রস্ত হয়ে যখন সমুদ্রে ঝড় ঝঞ্ঝার সম্মুখীন হয়ে পদ্মাবতী তার চারজন সখী সহ সমুদ্র নৃপতি কন্যা পদ্মার সামনে সম্মুখে এলেন, তারপর কি হয়েছিল, এটাই হচ্ছে এই কাব্যাংশের মূল আলোচনার বিষয় বা মূল বিষয়বস্তু। ভালো করে বইটা পড়তে হবে, মানে দেখে দেখে বোঝো, কারণ যেহেতু কবিতা তাই আমাদের প্রত্যেক লাইনের ব্যাখ্যা করা প্রয়োজন। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝা। প্রথম লাইনেই মনে হচ্ছে যে হঠাৎ করে কি করে লাইনটা এলো, কে কন্যা, তাকে কে ফেললো জলের মাঝারে, না হয় মানে বুঝলাম যে জলের মধ্যে, সেখানে দিব্যপুরী, দিব্যপুরী মানে স্বর্গীয় একটা বাসস্থান পুরী, যেটার অবস্থান হলো সমুদ্রের মধ্যে, সেটা না হয় বুঝলাম, তো কন্যাটা বা কে, আর কে বা তাকে ফেললো। তাহলে কন্যা হলেন সিংহল রাজকন্যা পদ্মাবতী। কি করে তিনি, কে তাকে জলের মধ্যে ফেললো, ওই যে ঝড় ঝঞ্ঝায় তিনি সমুদ্র থেকে পথভ্রষ্ট হয়ে পড়লেন সমুদ্র তীরে এসে, যেখানে একটা দিব্য মানে স্বর্গীয় পুরী বর্তমান। সেই দেশটা মানে যেখানে রাজকন্যা পদ্মাবতী এসে সমুদ্র তীরে এলেন,
সে অতি মনোহর দেশ, অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সে দেশ মনোহর তো বটেই, কিন্তু এ মনোহর হয়ে ওঠাটা কেবলমাত্র তার সৌন্দর্যের জন্য নয়, তার চরিত্রের জন্য। কিরকম? সত্য ধর্ম সদা সদাচার। সে দেশ এই জন্যই মনোহর, সেখানে সদা সত্য ধর্ম পালিত হয় এবং সব সময় সদাচার সেখানে পালনীয়। সমুদ্র নৃপতি সুতা, সমুদ্র নৃপতি মানে সমুদ্র রাজা, সুতা মানে হলেন কন্যা, পদ্মা নামে গুণজুতা। দেখো সপ্তদশ শতাব্দীর কাব্য, বাংলা ভাষা তখন বর্তমান বাংলা ভাষার থেকে একটা পৃথক রূপ বেশ কিছু পদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। গুণজুতা মানে হলো গুণযুক্তা, মানে গুণযুক্ত আছে যার। তাহলে সমুদ্র নৃপতি সুতা মানে সমুদ্র নৃপতির কন্যা, তার নাম পদ্মা, পদ্মা নামে তিনি গুণযুক্তা। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, তাকে দেখা যায় কোথায়? সিন্ধু অর্থাৎ সমুদ্রের তীরে সেই দিব্য বাসর্গীয় স্থানে। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। এই পদ্মা সমুদ্র নৃপতি কন্যা, তিনি সৌন্দর্য প্রেমীও বটেন, তিনি পরিবেশ প্রকৃতি প্রেমীও বটে। কিরকম? তিনি সুন্দর, ওর পর্বতের উপরে ফল ফুলে ভরা, অতিরেক, অতিরেক মানে অতিরিক্ত থেকে, ফলে ফুলে ভরা, তার পাশে একটি উদ্যান রচনা করেছেন। বারবার বলছি কে? সমুদ্র নৃপতি কন্যা। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষ। সে জায়গাটিতে নানা রকমের পুষ্প আছে, মনোহর সুন্দর ফুল সব, তার সুগন্ধিও চমৎকার, আর নানা ফলবৃক্ষও আছে সুলক্ষণযুক্ত। এই সুলক্ষণযুক্ত ফলবৃক্ষ আমাদের একটু প্রাচীন শাস্ত্রের কথা মনে করিয়ে দেয়। তোমরা জানো পঞ্চবটীর কথা, জানো যে গাছগুলোতে সুলক্ষণযুক্ত, সেই গাছগুলি সচরাচর আমাদের শাস্ত্রে প্রশংসিত হয়েছে, তারা নানা গুণাগুণের কথা বর্ণিত হয়েছে, যেমন অশোক বেল প্রভৃতি গাছ, সেই সব গাছ দ্বারা বট। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী মানে হচ্ছে উপরে উঁচুতে অবস্থিত ঘর, টঙ্গী। হেমরত্ন নানা রঙ্গী, সেখানে আবার হেম রত্ন দিয়ে ভরা সাজানো, তথা কন্যা থাকে সর্বক্ষণ। সেই কন্যা, এই কন্যা কিন্তু প্রথম লাইনের প্রথম ওয়ার্ডে যে কন্যা, সে কন্যা না, এ কন্যা হলেন এই কাব্যাংশের মুখ্য চরিত্র, যিনি সমুদ্র নৃপতি কন্যা পদ্মা। তিনি সেই বিচিত্র টঙ্গিতে, টঙ্গি মানে উপরে ঘর, সেই ঘরটা হেমরত্ন দ্বারা, হেম সোনা, সোনা নানা রত্ন দিয়ে সজ্জিত, সেইখানে ওই কন্যা সমুদ্র নৃপতি কন্যা পদ্মা সর্বক্ষণ থাকেন। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, প্রত্যুষ ভোরবেলা। তিনি রাতে পিতার পুরীতে ছিলেন, সেখানে নানা সুখে তার সময় কেটেছে, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। এইভাবে সকাল ভোর নেমে এসেছে। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রহিছে মানুষ। ভোরবেলা তিনি সখীদের সঙ্গে হয়তো প্রাতঃভ্রমণে বেরিয়েছেন উদ্যানে, মনোরম উদ্যানে। ঠিক সেই সময় রঙ্গে, রঙ্গে মানে হচ্ছে আনন্দে কৌতুকে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস হচ্ছে ভেলা, মান্দাস, সপ্তদশ শতাব্দীতে সেই শব্দটি হল মাঞ্জস, কলার ভেলা। মনসামঙ্গল কাব্যে যে ভেলার কথা আছে, যে ভেলাতে চড়িয়ে চড়ে বেহুলার লক্ষিন্দরের শব্দেও নিয়ে ভেসে গিয়েছিলেন স্বর্গের উদ্দেশ্যে, একটি বাংলা সাহিত্যে ব্যবহৃত, বেশ ব্যবহৃত একটি শব্দ, যার নাম মাঞ্জস, মানে কলার গাছের গুঁড়ি দিয়ে তৈরি ভেলা। সেই একটি ভেলা তিনি লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর তো খুব স্বাভাবিকভাবে তার কৌতূহল হবে যে সমুদ্র তীরে কোথা থেকে ওই মান্দাস বা ভেলাটি এলো। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, মনেতে তার একটা কৌতুক হলো, কৌতূহলের জন্ম নিল, তুরিত গমনে, তুরিত মানে ত্বরিত মানে তাড়াতাড়ি দ্রুত পদে। দেখে চারি সখী চারি ভিত, কি দেখলেন এসে তারা, রাজ সমুদ্র নৃপতি কন্যা পদ্মা তার সখীদের নিয়ে এসে কি দেখলেন, যে মান্দাস বা মাঞ্জস রয়েছে, আর চারজন কন্যা চারদিকে অচেতন হয়ে পড়ে আছে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতিরম্ভা যিনি, নিপতিতা চেতন রহি, তার মধ্যে
একটিখানে চারজন সখী চারদিকে, আর তার মধ্যিখানে যে কন্যাটি রয়েছেন তিনি রূপে স্বর্গের অপ্সরা রম্ভার থেকেও সুন্দরী, রূপে অতি রম্ভা, যিনি যিনি মানে জয় করি, মানে রম্ভার রূপ জয় করেছেন যিনি, তার মানে কি, তিনি রম্ভার থেকেও সুন্দরী। নিপতিতা চেতনরহিত, তিনিও চেতনরহিত মানে অচেতন হয়ে, নিপতিতা মানে মাটিতে শায়িত রয়েছেন।